हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। सो आज के आमी एकटा नतून ब्रैंडेर हेयर कलर ट्राई करछि जेटा किना होच्छे पैराडाइज ग्लॉसी हेयर टिंट। आमी ट्राई करछि चेरी कोक 6.66 ट्रू रेड। এটা semi permanent cream color. It has no bleach and no ammonia. It has 5 type of herbs and 3 type of oils: brahmi, almond oil, olive oil, aloe vera, hibiscus, amla, flax oil and bringraj. So এবার দেখে নি এর মধ্যে কি আছে এই প্যাকেজের মধ্যে। সো সবার ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছি একটা ম্যানুয়াল দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল, তার সাথে একটা গ্লাভস আছে। নেক্সট আছে একটা কালারেন্ট টিউব এন্ড দেন আছে একটা ডেভেলপার এন্ড এর সাথে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একটা ক্লাসিক কন্ডিশনার যেটা অ্যাপ্লাই করতে পারবে এন্ড এই ব্রাশটা পাবো এন্ড দেন এট লাস্ট আমাদের আছে অ্যান্টি ফেড কন্ডিশনার যেটা 2 সপ্তাহ পর অ্যাপ্লাই করতে হবে। সো সবার ফার্স্ট আমি পুরো প্রোডাক্টটা নিয়ে নিলাম। আমি আমার হেয়ার লেন্থের জন্য একটাই অর্ডার করেছিলাম একটা কোয়ান্টিটিতে এন্ড আই থিংক ওটা আমার জন্য সাফিসিয়েন্ট ছিল। সো এরপর আমি অ্যাপ্লাই করে নেব পার্ট করে আমার হেয়ারটাকে। এই কালারটা 15 to 20 ওয়াশ অবধি থাকবে, তারপর ফেড হয়ে যেতে পারে। সো এরপর আমরা প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করব আমাদের হেয়ারে। সো যেরকম ভাবে আমি করলাম, প্রথমে ব্রাশ দিয়ে ট্রাই করছিলাম বাট দেন দেখলাম ব্রাশটা আমার জন্য একটু প্রবলেম্যাটিক, কজ আমার পক্ষে ইজি হয় যে আমি হাত দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করি, এটা খুব তাড়াতাড়ি এন্ড কুইকলি হয়ে যায় এন্ড পুরো স্টার্ট থেকে এন্ড অবধি রুট অবধি আমি খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করব। তোমরা নোটিস করেছো যে আমার উপরের পোরশনের হেয়ার কালারটা ব্ল্যাক ছিল এন্ড নিচের দিকে ব্রাউন, কজ এর আগে আমি অন্য একটা কালার করেছিলাম। সো এটা ডিমান্ড করছে যে ব্ল্যাক হেয়ারের মধ্যে অতটা হয়তো কালার নাও আসতে পারে বা নাও থাকতে পারে, বাট ব্রাউন হেয়ারের মধ্যে কালারটা বেশি প্রমিনেন্ট অ্যান্ড ডিপ দেখাবে। তো সবার লাস্টে আমি তোমাদেরকে দেখাবো যে আমার হেয়ার কালারটা কীরকম এক্স্যাক্ট কালার এলো। সো আমি বোথ সাইডে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। ইট ইজ ভেরি ইজি টু ইউজ। এরপর আমি 30 থেকে 45 মিনিটস এটাকে রাখলাম অ্যান্ড দেন তোমরা দেখতে পাচ্ছ যে এই লুকটা এসছে বা এই কালারটা আমার হেয়ারে এসছে। আই জাস্ট লাভ দিস কালার। চুলটা এত সুন্দর এত সফট হয়ে গেছে, ইউ ওয়ান্ট বিলিভ। জাস্ট নর্মাল যে শ্যাম্পু ইউজ করি সেটা ইউজ করার পর কন্ডিশনার দেওয়ার পর একবার ওয়াশ করেছি, দ্যাটস ইট। সো আমি এই প্রোডাক্ট তোমাদের সবাইকে সাজেস্ট করব একবার ট্রাই করার জন্য, অ্যাজ বিকজ ইট হ্যাজ নো অ্যামোনিয়া অ্যান্ড ব্লিচ, ড্যামেজ হওয়ার ভয় নেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।